আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ওইখানে একটা কোঠুলি আছে। আলো না, অন্ধকারও না, ঠিক যেন একটা সন্ধ্যেবেলা থমকে আছে। সব সময় আপনাকে কারেক্ট হতেই হবে না, সব সময় ইউ হ্যাভ টু বি এ পারফেক্ট রিয়েল হিরো। একই জীবনে একই সঙ্গে দুজন মানুষকে ভালোবাসা যায় না। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে পরিচালক পারমিতা মুন্সির প্রথম ছবি গুহামানব। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চনা মৈত্র, পল্লবী চ্যাটার্জির মতন অভিনেতা অভিনেত্রীরা। গুহামানবের প্রিমিয়ার হল নন্দন ওয়ানে। উপস্থিত ছিলেন প্রাক্তন আর্মি ম্যান বটকৃষ্ণের ভূমিকায় অভিনয় করা চিরঞ্জিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন পরিচালক পারমিতা। ভয় করছে মানে দেখে সত্যি বুঝতে পারছে, দেখে ভয় করছে রীতিমতো, যে কি হবে, দর্শক কিভাবে নেবে, কিভাবে রিয়াকশন দেবে, ভয় করছে। মানে রেজাল্ট বেরোনোর মতো একটা উৎকণ্ঠা কাজ করছে। আমি তো আমার কাজটা ঠিকভাবে, যতটা সম্ভব ঠিকভাবে করার চেষ্টা করেছি। হ্যাঁ, কিছুটা খামতি থেকে গেছে কতগুলো নানা কারণে, সেগুলো হয়তো পরের ছবিতে সেই জায়গাটা আমি বুঝে গেছি, খামতি পূরণের চেষ্টা করব। কিন্তু টোটাল যে জিনিসটা হয়েছে, যে এফোর্টটা একটা অনেস্ট এফোর্ট ছিল, কোনো তার মধ্যে কোনো চালাক ওপর চালাকি ছিল না, কিছু ছিল না, সৎ চেষ্টা ছিল। সেই চেষ্টাটার সঙ্গে লোকে কমিউনিকেট করবে, এই একটা হোপ তো আছেই। বটকৃষ্ণের চরিত্রে অভিনয় করা চিরঞ্জিত জানালেন তার বক্তব্য। ছবি থেকে এক্সপেকটেশন আমি করি না, 200 উপর ছবি হওয়ার পর আর ওইভাবে এক্সপেকটেশনের ব্যাপার থাকে না। সেটা হচ্ছে ছবি ভালো হয়েছে, কাজে ছবি চলবে, মানুষ নিশ্চয়ই দেখবে, এটাই নর্মালি আসে। তারপরে একটা ছোট্ট লাক ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে এই যে প্রথম ছবি বানিয়েছে পারমিতা মুন্সি, পারমিতার কপালে কী লেখা আছে এই ছবিটার জন্য, এই পিরিয়ডটাতে কী আছে, আর প্রডিউসারের কপালে কী লেখা আছে, এগুলো সব কম্বাইন হবে। কম্বাইন হয়ে তো এটা 2% ওটায় 5%, 25% করে মিলিয়ে কত নাম্বার আসছে দেখতে হবে, তার উপর ছবিটার ফেট রেজাল্টটা ডিপেন্ড করবে। বাট ইটস এ ভেরি ভেরি গুড ফিল্ম। ওর প্রথম ছবি দেখে আমার মনে হয় না কারোর মনে হবে ও ম্যাচিওর একজন ফিল্ম মেকার, কাজে সেইটা আমি এক্সপেক্ট করবো যে সবাই দেখুক, সবার কাছে অ্যাপিল। বাংলা ছবি দেখবেন আপনারা, দেখেনও আপনারা, আরও একটু বেশি করে দেখুন, নতুনদের কাজও দেখুন কেমন হয়েছে। চিরঞ্জিতের পুত্রবধূ পিঙ্কির চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চনা মৈত্র। পুত্রবধূ এবং শ্বশুরমশায়ের ব্যতিক্রমী এক প্রণয় কাহিনী নিয়েই আবর্তিত হয়েছে ছবির পরিধি। পুত্রবধূর চরিত্রে অভিনয় করা কাঞ্চনা মৈত্র জানালেন তার অভিজ্ঞতা। ছবি এক্সপেকটেশনস মানে বাংলা ছবি চিরকালই সেটা, এখন থেকে না 50 বছর আগে থেকে দেখছি ভালো গল্প প্রত্যেকেই পছন্দ করেন, এবং আগে উপন্যাস ভিত্তিক ছবিই আমাদের হতো, ভালো উপন্যাস থেকে ছবি, আশুতোষ মুখোপাধ্যায়, তারপরে বিমল মিত্র থেকে শুরু করে শরদিন্দু, তা এখনও তো তোমরা দেখছো শরদিন্দুর উপন্যাস সমানভাবে জনপ্রিয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, সুতরাং বুঝতেই পারছো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সেটার দর্শক দেখবেন, প্লাস কবির সুমন মিউজিক, চিরঞ্জিতদা আছেন এবং অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, তা আমি তো চাইবই দর্শকরা দেখুক এটা ভালো বাংলা ছবি এবং অন্য ধরনের। এখনও পর্যন্ত তো আমি এরকম বাংলা ছবি দেখিনি এরকম কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট নিয়ে। কন্ট্রোভার্সি মানে তুমি কতটা খোলামেলা দৃশ্যে অভিনয় করলে তো নয়, তোমার সাবজেক্ট ম্যাটারটা কতটা কন্ট্রোভার্সিয়াল হলো বা সময়ের থেকে হেড হলো সেটা নিয়ে, তো আমার মনে হয় সেই হিসাবে ছবিটা একটু এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে গুহামানবের প্রিমিয়ারেই ছবিটি সম্পর্কে আশাবাদী টলিউডের বিখ্যাত ব্যক্তিত্ব থেকে সাধারণ দর্শক। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।